শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। ছোট ছেলেদের গাধা পিঠে ঘোড়া করা গোছ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে একেবারে। কেউ কাকেও শেখাতে পারে না, শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে। কি জানিস, বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে, একটা ছেলের ভেতরেও সব আছে, কেবল সেগুলি জাগিয়ে দিতে হবে, এই মাত্র শিক্ষকের কাজ। শিক্ষকদিগকে শিক্ষা দিতে হইলে তাহাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হইতে হইবে, বিশ্বাস করিতে হইবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধারস্বরূপ। আমাদিগকে তাহার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগ্রত করিবার চেষ্টা করিতে হইবে। ছেলেগুলো যাতে নিজ নিজ হাত পা নাক কান মুখ চোখ ব্যবহার করে নিজে বুদ্ধি খাটিয়ে নিতে শেখে এইটুকু করে দিতে হবে, তাহলেই আখেরে সবই সহজ হয়ে পড়বে। শিশুদিগকে শিক্ষা দিবার সময় আর একটি বিষয় আমাদিগকে স্মরণ রাখিতে হইবে, তাহারাও যাহাতে নিজেরা চিন্তা করিতে শেখে এই বিষয়ে তাহাদিগকে উৎসাহ দিতে হইবে। এই মৌলিক চিন্তার অভাবেই ভারতের বর্তমান হীনাবস্থার কারণ। মেলা কতকগুলো কেতাবপত্র মুখস্থ করিয়ে মনুষ্যগুলোর মুন্ডু বিগড়ে দিচ্ছিল, উচ্চশিক্ষা তুলে দিচ্ছে বলে দেশটা হাঁপ ছেড়ে বাঁচবে। বাপ রে বাপ, কি পাশের ধুম! আর দুদিন পরেই সব ঠান্ডা, শিখলে কি না নিজেদের সব মন্দ, সাহেবদের সব ভালো, শেষে অন্ন জোটে না, এমন উচ্চশিক্ষা থাকলেই কি আর গেলেই বা কি। যদি এইভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয় তবে তাহারা মানুষ হইবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করিতে সমর্থ হইবে।